পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীতলতম ও শুষ্কতম মহাদেশ এই আন্টার্কটিকা যেখানে পরিবেশ এতটাই দুর্গম মানুষের কোনো স্থায়ী বলতে পারি একটা গুরুত্বের কথা যা হলো আমরা বলা যেতে পারে এখানে বসবাসকারী ইনুইট গোত্রদের কথা এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি দেখতে থাকো এই আন্টার্কটিকা মহাদেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলো মেরু ভালুক বা পোলার বিয়ার যাদেরকে বলা হয় লার্জেস্ট ল্যান্ড কার্নিভোরস কখনো কখনো এই পোলার বিয়ারকে কিন্তু মেরাইন ম্যামালসও বলা হয়ে থাকে এই পোলার বিয়ারকে দেখতে হয়তো সাদা কিন্তু এরা কিন্তু আসলে সাদা নয় এদের গায়ের যে ফারটা সেটা কিন্তু ট্রান্সলুসেন্ট কালারে হয়ে থাকে আর তার নিচে থাকে জেট ব্ল্যাক রঙের একটা চামড়া বা স্কিনের আস্তরণ যা কিন্তু এদেরকে রক্ষা করে আন্টার্কটিকার প্রবল ঠান্ডার হাত থেকে এবং হিট ইনসুলেটিং সিস্টেম হিসাবে কাজ করে আর এই পোলার বিয়ার সম্পর্কে যদি কিছু ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিই তাহলে বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পোলার বিয়াররা টুইনসদের জন্ম দেয় এদের বাচ্চারা বেশ কিছুকাল অন্ধ থাকে এবং এদের কোনো দাঁত থাকে না এবং যখন জন্মায় মাত্র 25 সেন্টিমিটারের হয়ে থাকে এবং ওজন কিন্তু মাত্র 1 কেজি সেখান থেকে এরা এদের জীবনকালে গিয়ে পৌঁছয় 800 কেজিতে এই পোলার বিয়ারে রয়েছে অত্যন্ত প্রখর ঘ্রাণ শক্তি যার উপর ভর করে এরা বহু কিলোমিটার দূরে শিকারকে কিন্তু সহজেই বুঝে যায় এবং সেখানে অপেক্ষা করে চুপ করে যেখানে এই শিল মাছের গন্ধ এরা পায় বহু দূর থেকে এবং এরা কিন্তু যেখানে শিল মাছদের বাসস্থান তার পাশে চুপটি করে ওট পেতে বসে থাকে শিল মাছের অপেক্ষায় আর শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে শিল মাছ আন্টার্কটিকার অন্যতম মেরাইন ম্যামালস সারা পৃথিবীতে এই শিল মাছদের প্রায় 33টা প্রজাতি বসবাস করে যাদের গড় আয়ু প্রায় 30 বছর এবং অদ্ভুতভাবে ফিমেলসের আয়ু কিন্তু বেশি হয় মেলসের থেকে শিল মাছরা কিন্তু জলের নিচে প্রায় 900 মিটার অবধি সাঁতার কাটতে পারে এবং জলের ভেতরে প্রায় 2 ঘন্টা অবধি নিজেদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকতে পারে সিলদের প্রেগনেন্সি টাইম কখনো কখনো 11 মাস আবার কখনো কখনো 16 মাস মা বাচ্চাকে কিন্তু সহজেই চিনে নিতে পারে তাদের মধ্যে ফ্যামিলিয়ার কলের সাহায্যে এবং এই ফ্যামিলিয়ার কলের মাধ্যমে কিন্তু প্রায় 4 বছরও যদি মা এবং বাচ্চার মধ্যে বিচ্ছেদ ঘটে তারপরেও কিন্তু মা সিল মাছ তার বাচ্চাকে সহজেই খুঁজে নেয় এখনো পর্যন্ত যতগুলো সিল মাছ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাউদার্ন এলিফ্যান্ট সিল যাদের ওজন প্রায় 3,850 কেজি পর্যন্ত হতে পারে এবং আয়তন প্রায় 5 মিটার পর্যন্ত হতে পারে আর সবচেয়ে ছোট যে সিল মাছ সেটি হল গ্যালাপাগোস ফার সিল যাদের আয়তন মাত্র 1 মিটার ওজন মাত্র 45 কেজি এবার চলে আসি আন্টার্কটিকা মহাদেশের এক অন্যতম মিষ্টি সদস্যের কাছে তা হলো পেঙ্গুইন যা দৌড়বাজ পাখি হিসেবে পরিচিত সারা পৃথিবীতে প্রায় 17টা প্রজাতির পেঙ্গুইন রয়েছে যাদের মধ্যে টলেস্ট হলো এম্পেরর পেঙ্গুইন যাদের উচ্চতা 4 ফুট আর স্মলেস্ট হলো লিটল ব্লু পেঙ্গুইন যাদের উচ্চতা মাত্র 16 ইঞ্চি বাবা ও মা উভয় পেঙ্গুইনই কিন্তু পালা করে নিজেদের বাচ্চার দেখভাল করে এবং বাচ্চার জন্ম দেওয়ার জন্য জায়গা নির্বাচন করে এবং কখনো বাবা পেঙ্গুইন ডিমে পা তা দেয় এবং মা পেঙ্গুইন কিন্তু খাবার সংগ্রহ করে আনে এইভাবেই মা এবং বাবা নিজেদের মধ্যে ডিউটি অল্টারেশনের মাধ্যমে বাচ্চাদের দেখভাল করে এবং বাচ্চাদের বড় করে তোলে তাই এদের মধ্যে ম্যাটারনাল কেয়ারের পাশাপাশি প্যাটারনাল কেয়ারও কিন্তু দেখা যায়
পেঙ্গুইনরা দীর্ঘক্ষণ সমুদ্রের জলে থাকার ফলে এদের চোখের ঠিক পেছন দিকে একটি গ্ল্যান্ড বা গ্রন্থি রয়েছে। সেই গ্রন্থিটির নাম সুপ্রা অরবিটাল গ্ল্যান্ড, যা কী করে, ফিল্টার করে সমুদ্রের জলের লবণাক্ত বা নোনতা, যে সমুদ্রের জলে যে লবণ, সেটা থেকে ওদের ব্লাডকে পিউরিফাই করতে বা সেই লবণ যাতে ওদের সরাসরি রক্তে না প্রবেশ করতে পারে তা ফিল্টার করতেই কিন্তু সাহায্য করে। আর কখনো যদি কোনো ফিমেল এম্পেরার পেঙ্গুইনের বাচ্চা মারা যায় কোনো দুর্ঘটনায় বা কোনোভাবে, সেই ফিমেল এম্পেরার পেঙ্গুইনটা কিন্তু অন্যের বাচ্চাকে কিডন্যাপ করে নেয়, নিয়ে নিজের বাচ্চা ভেবে দিব্যি মানুষ করতে থাকে। আর পরিশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনুইট গোত্রের মানুষদের কথা বলতে হয়, যারা গ্রিনল্যান্ডে বসবাস করে। আন্টার্কটিকাতেও কিছু ইনুইট গোত্রের মানুষদের দেখা যায়। প্রায় 40 লাখ এই ইনুইট গোত্রের যাযাবর প্রজাতির মানুষ রয়েছে, যারা কিন্তু অসাধারণ বুদ্ধিসম্পন্ন হয় এবং কুকুরকে নিজের বন্ধু হিসেবে ব্যবহার করে এবং স্লেজ গাড়ির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করে। আর তাদের শিকারের মূল উদ্দেশ্য হচ্ছে সামুদ্রিক দৈত্যকে শিকার করা। ইয়েস, এরা শিকার করে গ্রিনল্যান্ড শার্ককে। আর এই ইনুইট গোত্রের মানুষদের প্রধান শিকার হলো এই সামুদ্রিক দৈত্য গ্রিনল্যান্ড শার্ক, যা কিন্তু পৃথিবীতে যত প্রজাতির শার্ক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচে। এবার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই শার্ক কি এরা খায়? এই তিমি মাছ বা এই শার্ক কিন্তু খাদ্য ওদের সঙ্গে যে কুকুরগুলো থাকে তাদের, কারণ এই কুকুরদের বহু পথ পাড়ি দিতে হয়, প্রচুর এনার্জি প্রয়োজন হয়, আর তার জন্য দরকার এই গ্রিনল্যান্ড শার্ক। এই ছিল সমগ্র আন্টার্কটিকা মহাদেশের এক চিত্র। তবে এই চিত্র খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে চলেছে, তার কারণ আমাদের নিজেদের দৈনন্দিন নানান কার্যকলাপ, গ্লোবাল ওয়ার্মিং, ওজন হোল ডিপ্লিটেশন, এছাড়াও গ্রিন হাউস এফেক্টের মতো ভারী ভারী টার্ম, এছাড়াও গ্লোবালাইজেশনের মতো বেশ কিছু। তাই আমাদেরকে বাঁচাতে হলে এই আন্টার্কটিকাকে বাঁচাতে হবে, আর এই আন্টার্কটিকাকে বাঁচাতে গেলে পরিবেশ দূষণ কমাতে হবে, গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমাতে হবে, যাতে আমরা বাঁচি, আমাদের গ্রহের এই অদ্ভুত ক্রিয়েচার্সগুলো বাঁচে এবং আমাদের গ্রহের এই শীতলতম জায়গাগুলো বাঁচে এবং পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ স্থান, কিছু গুরুত্বপূর্ণ শহর জলের তলায় যাতে না তলিয়ে যায়। আমাদেরকেই আমাদের মাদার নেচারকে রক্ষা করতে হবে, আর সেই মাদার নেচারকে রক্ষা করার জন্যই, সচেতন করার জন্যই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা।